আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি রমজান মাস মানেই ইফতার আইটেমে বেগুনি পেঁয়াজ ও আলুর চপ থাকতেই হবে আজ আমি আপনাদের সাথে হোটেলের মতো মচমচে বেগুনি তৈরি করে দেখাবো বেগুনি আমরা সবাই তৈরি করতে পারি তবে যারা নতুন নতুন তৈরি করছেন তাদের জন্য আজকের রেসিপি প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এতে করে বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে এক টেবিল চামচ ময়দা দিয়েছি ময়দার পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না আধা চা চামচ লবণ দিলাম দিয়ে দিয়েছি রসুন বাটা আর দিয়েছি আদা বাটা এগুলো আমি আধা চা চামচের মতো করে দিয়েছি আপনারা যদি বেগুনি অনেক বেশি মচমচে খেতে চান তাহলে বেসনের অর্ধেক পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করবেন দিয়ে দিয়েছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়েছি আধা চা চামচের মতো বেকিং সোডা বা খাবার সোডা এখন এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা বেগুনিটা অনেক বেশি মচমচে খেতে চান তাহলে এক কাপ বেসন আর আধা কাপ চালের গুঁড়া দিতে পারেন আর এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি আধা চা চামচের মতো আপনারা চালে আরও কম পরিমাণে দিতে পারেন তবে বেশি কম দিলে এটা কিন্তু ফুলতে যাবে না এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি কারণ বেগুনি তৈরির ক্ষেত্রে বেগুনের ব্যাটারটা একটু ভারী করে তৈরি করতে হয় তাই অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার প্রায় এক কাপের মতো পানি লেগেছে আর প্রথম অবস্থায় খুব বেশি পাতলা করে ফেলবেন না কারণ পরবর্তীতে আরও একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহারের কারণে বেসনটা কিন্তু এমনিতেই কিছুটা পাতলা হয়ে যাবে তাই ঘন করে ব্যাটারটা তৈরি করে নেবেন দেখেন চামচের গা থেকে কিন্তু খুব সহজে পড়ে যাচ্ছে না খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি আর সামান্য একটু পানি অ্যাড করছি আর আপনাদের চামচটা তুলে দেখালেই আপনারা বুঝতে পারবেন যে বেসনটা কতটা ভারী করে তৈরি করতে হবে যাতে বেগুনের গা থেকে বেসনটা খুব সহজে সরে না যায় সেভাবেই তৈরি করে নিতে হবে আর এখানে আমি কিন্তু কোনো ধরনের কালার ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন চামচটা কিন্তু একদম খালি হয়ে যাচ্ছে না চামচের গায়ের মধ্যে বেসনটা আটকে রয়েছে বেসনটা গোলানো হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি বেগুন নিয়েছি আমি লম্বা সাইজের বেগুনটা নিয়ে নিয়েছি এখন আমি বেগুনটাকে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি তার আগে শেষের দিকের অংশটা এভাবে কেটে সরিয়ে ফেলছি এখন মাঝখানে দুভাগে ভাগ করে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি প্রথমে বেগুনের উপরে যে স্কিনটা রয়েছে তার কিছুটা অংশ আমি এভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছি এতে করে বেসনটা পড়ে যাবে না বেসনটা বেগুনের গায়ের মধ্যে আটকে থাকবে আর আধা ইঞ্চি মোটা রেখে রেখে বেগুনগুলোকে কেটে নিচ্ছি আপনারা সবাই এটা খুব সহজে কেটে নিতে পারেন তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বেগুনটাকে খুব বেশি ভারী করবেন না তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে ভাজতে আর ভিতরে সিদ্ধ হতে যাবে না তাই আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি পরিমাণে মোটা রেখে আপনারা বেগুনগুলোকে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি হয়ে গিয়েছে আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে আমি বেগুনগুলোকে চার পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো খুব বেশি না চার পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে বেগুনের যে কালো কষটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর অবশ্যই আপনারা বেগুনটা কেটে নেওয়ার সময় ধুয়ে নেবেন আপনারা যদি পানিতে ভিজিয়ে না রাখতে চান তাহলে নাও রাখতে পারেন তবে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলে দেখবেন যে বেগুনের কালো কষটা বেরিয়ে গিয়েছে আর বেগুনের কালারটা একদম ধপধপে সাদা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটা এই সাইজের বেগুন কেটে দেখাচ্ছি একটু গোল গোল করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই বেগুনগুলো দিয়েও খুব সুন্দরভাবে বেগুনি তৈরি করে নিতে পারেন এই বেগুনগুলোকেও আমি সেমভাবে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর পাঁচ মিনিট পরে বেগুনগুলোকে খুব ভালো করে পানি থেকে ঝরিয়ে ফেলবো মানে এর গায়ের মধ্যে খুব পানি থাকা যাবে না তাই খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আর দেখেন পানিটা কিন্তু কালো হয়ে গিয়েছে বেগুনের যে কালো কষ্টা রয়েছে সেটা কিন্তু পানির মধ্যে বেরিয়ে গিয়েছে আর বেগুনগুলো আরও অনেকটা সাদা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটা কেমন কালচে বেরিয়েছে আমি পানিটাকে ফেলে দিয়েছি এখন এই প্লেটের মধ্যে আমি সবগুলো বেগুন নিয়ে নিয়েছি এখন এই বেগুনগুলোর উপরে আমি খুবই সামান্য পরিমাণে লবণ এভাবে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আলতো করে মেখে নিব। এতে করে বেগুনের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যেতে পারবে খুব বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু বেসনের মধ্যে লবণ দিয়েছি বেগুনের মধ্যে অল্প একটু লবণ দিয়ে পুরো বেগুনের গায়ের মধ্যে লাগিয়ে নিলেই খুব ভালোভাবে বেগুনের মধ্যে লবণটা ঢুকে যাবে আর বেগুনটা কিছুটা সফটও হয়ে যাবে হয়ে গিয়েছে এদিকে ব্যাটারটা দেখতে পাচ্ছেন পাঁচ দশ মিনিটের মতো ভেজানো ছিল এতে করে ব্যাটারটা আর অনেকটা ঘন হয়ে গিয়েছে আমি ব্যাটারটাকে আবার একটু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আমি চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গিয়েছে আর এই গরম তেল থেকে আমি দুই টেবিল চামচ তেল তুলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে সাথে সাথে এভাবে মিক্স করে নিতে হবে এতে করে কিন্তু ব্যাটারটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে আর এভাবে ব্যাটারটা তৈরি করে নিলে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর বেগুনির কালারটাও অনেক বেশি পারফেক্ট হবে একদম হোটেলের মতো হবে এখন একটা বেগুনি আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা ভারী করে ডুবিয়েছি এতে করে বেগুনের গা থেকে ব্যাটারটা সরে পড়ে যাবে না দেখতে পাচ্ছেন এখন আমি বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু এ পর্যায়ে অনেক গরম রয়েছে আর চুলা গাছটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে তা না হলে কিন্তু ভিতরে বেগুনটা সিদ্ধ হতে যাবে না আর উপর দিকে একটু এভাবে উঠিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন বেগুনের কালারটা কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু এখানে কোনো ধরনের কালার ব্যবহার করিনি শুধুমাত্র হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়ার কারণেই কিন্তু বেগুনের কালারটা এতটা পারফেক্ট হয়েছে আর তেলটা উপর দিয়ে উঠিয়ে দিয়েছি এতে করে বেগুনটা উপর দিকে খুব ভালোভাবে ফুলে উঠতে পারবে আমি এভাবে একসাথে তিন চারটা করে বেগুনি ভেজে নিচ্ছি আর এগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে তারপর মিডিয়াম আঁচে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে আর বেগুনের কালারটা দেখতে পাচ্ছেন বেগুনিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই বেগুনিগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয়ে থাকে আমি খুব ভালো করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি বেগুনিগুলো দেখতে একদম হোটেলের মতো পারফেক্ট হয়েছে আর এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে তুলে নিচ্ছি এই বেগুনিগুলো ভেজে নেওয়ার পরে এক ঘন্টার মতো মচমচে থাকবে আমি বলবো না যে তিন থেকে চার ঘন্টা মচমচে থাকবে তবে এক ঘন্টার মতো মচমচে থাকবে আর বাকি যে গোল বেগুনগুলো রয়েছিল সেগুলো দিয়েও আমি বেগুনি তৈরি করে নিয়েছি আর সবগুলো বেগুনি আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি বেগুনি আমরা সবাই তৈরি করতে পারি তবে নতুন নতুন যারা বেগুনি তৈরি করছেন তারা আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারেন আশা করছি আপনাদের বেগুনি হোটেলের মতো অনেক বেশি মচমচে আর পারফেক্ট হবে বেগুনিগুলো অনেক বেশি মচমচে হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ